Assalamualaikum, welcome to my channel Yummy Food Fusion. আমি আজকে আপনাদের সাথে দারুন মজার মালাই জর্দার রেসিপি শেয়ার করব। এই মালাই জর্দা তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই দারুন মজার মালাই জর্দা তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দুই টুকরা দারচিনি, চারটা লবঙ্গ এবং দুইটা এলাচ দিয়ে দিচ্ছি। আর এক চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন। অরেঞ্জ ইমালশন দেওয়ার ফলে জর্দার ফ্লেভারটা খুব ভালো আসবে। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে এখন এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালটা আমি প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। চালটা দেওয়ার পর হাই হিটে ঘড়ি ধরে 6 মিনিট সিদ্ধ করে নেব। 6 মিনিট পর এই চালটা খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। জর্দা তৈরির জন্য এখন একটা পাত্রে 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ঘি, এর সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখন এই চিনিটা ক্যারামেল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা যখন ক্যারামেল হয়ে আসবে তখন এর মধ্যে 1/3 কাপ দিয়ে দিচ্ছি মালটার রস। আপনারা চাইলে এখানে কমলার রসও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি কিন্তু যথেষ্ট। এছাড়া আমরা ক্যারামেল তৈরিতেও 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। এর চাইতে বেশি চিনি দিলে জর্দা কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জর্দার এসেন্স। এই জর্দার এসেন্সের ঘ্রাণটা অনেক বেশি সুন্দর। আপনাদের কাছে না থাকলে না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে এখন এর মধ্যে সিদ্ধ করে নেওয়া ভাতটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত চুলার আঁচটা একেবারে হাই করে দিচ্ছি। যখন চাল আর পানি এরকম গায়ে গায়ে লেগে আসবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে দমে রেখে দিচ্ছি 7 মিনিট। সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিচের ভাত উপরে এবং উপরের ভাত নিচে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আর 1 টেবিল চামচ ঘি চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া মাওয়া। আপনাদের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। 1/2 কাপ দিয়ে দিচ্ছি মোরব্বা। বাকি মোরব্বা আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি। এখন আলতো হাতে সব কিছু খুব ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই জর্দা ভাত অনেকটা চেপে চেপে পাহাড়ের মতো করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো করে দমে রেখে দিচ্ছি 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যে শুধুমাত্র 5 মিনিট আমরা চুলাটা অন রাখবো, আর বাকি 15 মিনিট এভাবেই চুলার উপরে রেখে দেবো। জর্দা দমে থাকুক, অন্যদিকে আমরা মালাইটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই একটা পাত্রে 1 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিচ্ছি দুধ। প্রায় 1/4 কাপ মালাই এবং 2 টেবিল চামচ দুধের সর দিয়ে দিচ্ছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ডানু ক্রিম। আপনাদের কাছে এই ডানু ক্রিম না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। আর মালাই তৈরিতে এই সবগুলো উপকরণ ব্যবহার করলে মালাইয়ের স্বাদটা অনেক ভালো আসে। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে এখন এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে এখন এই মালাই ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন এরকম ঘন হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর এই মালাই কিন্তু আরও অনেকটা ঘন হয়ে আসবে। 20 মিনিট হয়ে গেছে, আমাদের জর্দাও কিন্তু পুরোপুরি তৈরি। আমি এরকম ছোট ছোট ডেজার্ট কাপে সার্ভ করে নিচ্ছি। প্রথমে জর্দা দিয়ে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি মালাই। এখন এর উপরে আবার জর্দা দিয়ে দিচ্ছি। মোরব্বা, মিষ্টি এবং পছন্দ মতো বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি আজকে যে পরিমাণে জর্দা এবং মালাই তৈরি করেছি তা দিয়ে এরকম ছোট ছোট ডেজার্ট কাপের 12 কাপ সার্ভ করা যাবে। আর এই মালাই জর্দা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। এই ঈদে অবশ্যই এই মালাই জর্দা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে এই মালাই জর্দা অনেক বেশি ভালো লাগবে। আমার আজকের এই সহজ মালাই জর্দার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।